সাত মহাদেশ, সাত মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে অ্যান্টার্কটিক মহাদেশ, এটা পৃথিবীর ১২ রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে, এটার সমস্ত ধনরত্ন ওরা লুট করবে। এই জন্য অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে আরো যে ৬টা পৃথিবী মাটির ভিতরে আছে, সেখানে আকাশ আছে, সেখানে সূর্য আছে, সেখানে সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে। কি সুন্দর তার বিল্ডিং, কি সুন্দর তার নদী নালা, গাছগাছালি, পাক পাকালি। হিটলার জানত, হিটলারের ব্যাপারে এই জন্য সন্দেহ করা হয় ও ওখানে পালিয়ে গেছে, এই জন্য ধরতে পারে নাই। এগুলি চোর, আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম, গ্যালিলিও আরো বড় চোর, এগুলি সব চোর, বুঝলেন না। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে, কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড, আইফোনের মালিক, দেখা হয়েছে আমার সাথে, আমার কাছে মনে হয়েছে টিকটিকি। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে ১৯৯০, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ওয়াচ নিয়ে সাম্প্রতিক সময়ে খুব বিতর্ক যাচ্ছে, সো এটা নিয়ে কথা বলা দরকার, দরকার ঠিক কিনা। সো প্রথমে হচ্ছে যে ব্যাপারটা, যে ওয়াজের কিছু ক্লিপ দেখাইছি, কিছু ক্লিপ দেখাইছি যেগুলো বিতর্কিত, এরকম কিছু ক্লিপ দেখাইছি, নাও অনেকে প্রশ্নাত করতে পারেন এবং করবেন আমি জানি, যে এত ওয়াজের কত ভালো ভালো কথা বলে সেগুলো বাদ দিয়ে কেন এগুলো দেখালাম, বিতর্কিত এগুলো শুধু দেখালাম কেন। সো এটা হচ্ছে দুঃখজনক ব্যাপারটা, যে আমাদেরকে খুব বেসিক কমন সেন্সের জিনিসগুলো ভেঙে ভেঙে ব্রেকডাউন করে খাওয়াইতে হয়, নাহলে আমরা বুঝি না, কনভিনিয়েন্টলি বুঝি না। এনিওয়েজ, তো যেটা কারণটা হচ্ছে, যেটা যেহেতু অনেকে বুঝতে পারবেন না সেহেতু একটু বুঝাই, কারণটা হচ্ছে যে আমরা ওয়াজ নিয়ে কথা বলতেছি কেন, ওয়াজের মধ্যে বিতর্কিত কিছু হয় বলে সেটা নিয়ে কথা বলতেছে। যদি বিতর্কিত কিছু না থাকতো তাহলে তো কথা বলার প্রয়োজন পড়তো না, রাইট? লাইক ওয়াইজ, যেটা যেভাবে হওয়ার কথা সেটা যদি সেইভাবে হয় সেটা নিয়ে কথা বলার কিছু নেই, আলোচনা করার কিছু নেই, দেখানোর কিছু নেই, ফাইন, যেটা যেভাবে হওয়ার কথা ওটা নিয়ে ওইভাবে হইতে, সেটা তাহলে এটা নিয়ে কোনো আলোচনাই হবে না। একটা বিষয় নিয়ে আলোচনা কখন হয়, যখন যেটা যেভাবে হওয়ার কথা সেইভাবে না হয়ে অন্য কিছু হয়, অন্য কী হইতেছে, কী নিয়ে আমরা কথা বলতে চাই, কী নিয়ে কথা হচ্ছে সেটা দেখাবো, সেটা নিয়ে কথা হবে। সো এটা খুবই স্বাভাবিক যে ওয়াজের যেসব বিতর্কিত দিক আছে, যেসব বিতর্কিত বিষয় আছে সেগুলো দেখাইছি, সেগুলো নিয়ে এখন কথা বলবো, এবং যেগুলো যেরকমভাবে হওয়ার কথা ছিল সেগুলো যদি সেভাবে হয়ে থাকে ওয়াজে, সেটা নিয়ে কথা বলারও কিছু নেই, সেগুলো দেখানোরও কিছু নাই। এটা হইতেছে একটা ব্যাপার, আমরা বুঝি না, আই ডোন্ট নো কেন বুঝি না, বুঝি না, আচ্ছা ঠিক আছে, তো সেটা গেল একটা বিষয়। প্রাসঙ্গিকভাবে আরেকটা অ্যাসপেক্ট টাচ করি, সেটা হইতেছে যে ওয়াজ নিয়ে কেন এত কথা বলা। অনেক ইস্যুজ আছে পৃথিবীতে, অনেক মানুষই অসততা করে, অনেক মানুষই মিথ্যা কথা বলে, অনেক মানুষই একটা ফাসাদের মধ্যে থেকে, মানে ফেক একটা অ্যাপিয়ারেন্সের মধ্য থেকে অন্যান্য নানান কিছু প্রচার করে, নানান কথা বলে, নানান কাজ করে, তাহলে ওয়াজ নিয়ে তো এই কথা কেন, এটা কি ইসলাম বিদ্বেষের জায়গা থেকে? আমি ইসলাম বিদ্বেষী এটা তেমন আপনারা ভালো করেই জানেন, খুব ভালো করেই, আমি যথেষ্ট ধার্মিক বলতে চাই না, ধর্ম কতটুকু মানি না, মানে কিন্তু ধর্মানুরাগী একটা মানুষ। ওকে, সো এখন কথা হচ্ছে যে ওয়াজ নিয়ে কথা বলার পেছনে আরেকটা কারণ হচ্ছে, কারণ হচ্ছে আপনি যখন ইয়ের জায়গা থেকে আসবেন, মরালিটির জায়গা থেকে আসবেন, এথিক্সের জায়গা থেকে আসবেন, তখন বাই ডেফিনিশন আপনাকে সবচাইতে কারেক্ট হইতে হবে, বাই ডেফিনিশন আপনাকে মানে বেস্ট হইতে হবে। আপনি আপনি নিজে বেস্ট কি, কোনটা হওয়া উচিত, কোনটা রাইট, কোনটা রং, সেটা প্রচার করতেছেন, সেটা ডিফাইন করতেছেন, আরেকজনের জন্য ডিফাইন করতেছেন, আরেকজনকে বলতেছেন তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না। তো আপনি যখন মোরালিটি নিয়ে কাজ করবেন, মোরালিটিকে ডিফাইন করবেন, সংজ্ঞায়িত করবেন, এবং তখন সেইখানে আপনার এই এইটার সাথে অন্য কোনো বিষয়ের তুলনা চলে না, অন্য কোনো কিছুর তুলনা চলে না। কেউ যখন তার জন্য তখনই হায়ার স্ট্যান্ডার্ড, হায়ার বার সেট করতে হয় যখন সে, যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছিলেন যে একটা গল্প আমাদেরকে, জানি না সত্য না মিথ্যে, এগুলো তো অনেক কিছু পরে দেখা যায় আসলে ভিত্তিহীন, কিন্তু আমরা এরকম একটা ঘটনা বা গল্প জেনে আসছি ছোটোবেলা থেকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেছেন মিষ্টি খেতে নিষেধ করবেন একটা বাচ্চাকে, সুতরাং উনি যেহেতু মিষ্টি পছন্দ করতেন, সুতরাং উনি আগে মিষ্টি খাওয়া বন্ধ করছেন, তারপরে ওই বাচ্চাটাকে নিষেধ করছেন মিষ্টি খাওয়া বন্ধ করতে। সো দিস ইজ হাউ ইট গোজ, যে আপনি যখন আদর্শ প্রচার করবেন তখন আপনার মধ্যে ইস্যুজ নিয়ে আপনি আদর্শ প্রচার করা হয় না, এটা যায় না। আর যেটা বললাম, আদর্শিক জায়গা যখন আদর্শিক জায়গাতে চলে আসলে বারটা একটু হায়ার হয়ে যায়, সেটা হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট। আপনি যখন আদর্শিক জায়গা থেকে আসবেন তখন আপনার জন্য অবশ্যই হায়ার বার্স
বারটা হায়ার হবে এবং আপনার 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 পারফেকশনের জায়গাটা অন্যান্য যে কোনো বৈশ্বিক বিষয়ের চেয়ে অনেক উপরে হবে, স্পেশালি ধর্মের ব্যাপার যখন আসবে। সো যারাই কথাটা বলেন যে ওনাদেরকে নিয়ে এত কথা কেন বা এগুলা কেন, অন্যদের সবকিছু নিয়ে, না না সবকিছু নিয়েও কথা হয়, কথা আমি বলি পার্সোনালি, এবং এইখানে আসলে বারটা একটু হায়ার হওয়ার কথা, যেটা আপনারা বুঝতে পারেন না কনভিনিয়েন্টলি। অ্যাগেন গেল দুইটা অ্যাসপেক্ট, না নাম্বার থ্রি অ্যাসপেক্ট হচ্ছে ওয়াজের বিষয়টা বলি, প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা বাংলাদেশের প্রেক্ষাপটে, রাইট? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আই ক্যান সি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স বলবো না দ্য নেসেসিটি অফ ওয়াজ, এই এটাকে একটা মজমা বলি আমি, বাংলাদেশের ওয়াজটাকে আমি একটা মজমা বলি, অ্যান্ড আই মিন ইট, কারণ ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি এটা একটা মজমার মতো হয়, এখানে একটা আসর বসে, একটা রঙ্গ তামাশার একটা আসর বসে। নাও যেটা বললাম এই ওয়াজের ইতিবাচক নেতিবাচক প্রয়োজন এবং নেতিবাচক দিক সব প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। সো আমার দৃষ্টিতে বাংলাদেশের ওয়াজের প্রয়োজনীয়তা আছে কিনা, অবশ্যই আছে, কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে যেখানে বেশিরভাগ মানুষ নিরক্ষর, বেশিরভাগ মানুষ নিরক্ষর বলতে গেলে বাংলাদেশে তো প্রচুর মানুষ স্কুল পর্যন্ত যায়, সেই শিক্ষার অর্থে বলতেছি না, মিনিমাম জানা বোঝা পড়াশোনা সম্পর্কে বা পড়াশোনার সাথে থাকার, বাংলাদেশে বেশিরভাগ মানুষ স্ট্রাগলিং, জীবিকার জন্য স্ট্রাগল করতেছে, ছোটোবেলা ক্লাস 5-6 পর্যন্ত পড়ার পর বাচ্চা কাচ্চা তারপর কাজে নেমে পড়তেছে, বাবাকে সাহায্য করতে চালাইতেছে, তো এই একটা বড় নিরক্ষর জনগোষ্ঠী, এরা হইতেছে ধর্মভীরু হয়ে গড়ে ওঠে। ধর্মভীরু জিনিস অন্যদিকে কথা যাব না, এগুলো একটা সাংস্কৃতিক ব্যাপার, মোর কালচারাল আমাদের দেশের ধর্ম, ধর্মভীরুতা এগুলো মোর কালচারাল দ্যান রিলিজিয়াস আর কি, যা হোক যেভাবেই হোক তারা একটা ধর্মভীরু মানসিকতা নিয়ে গড়ে ওঠে। সো তারা ধর্ম জানতে চায়, বুঝতে চায়, এবং এবং আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এখানে, এটা নিয়ে আমি অতীতে অনেকবার কথা বলছি, যে বাংলাদেশে কিন্তু কোনো বিনোদন নাই এই গরিব মানুষগুলোর জন্য বিনোদন। আপনার তারাই যে হুজুরের ওয়াজের মধ্যে হাসি তামাশা করেন, জোক করেন, আপনি দেখবেন ইয়ে বলে যে তাহেরি বলে যে একটু জমসানা শৈলী, একটু জোশ আসছে না, তারপর যখন তাহেরি কিনে বিতর্ক হচ্ছিল তখন কিন্তু তাহেরি কথাটা বলছে, একটু জমানোর জন্য এগুলো বলি, নাইলে মানুষ ঘুম চলে আসে, হ্যাঁ এগুলো কিন্তু তাহেরি ব্যাখ্যা করছে, এবং এবং এইটাই হচ্ছে রিয়েল ব্যাখ্যা, এটাই আসল ব্যাখ্যা। একটা সারা রাত আপনি একটা জায়গায় যখন ওয়াজ করবেন তখন সেইখানে আপনার মানুষকে একটু জমাইতে হবে, মানুষকে একটু এনার্জাইজ করতে হবে, একটু জায়গায় রাখতে হবে, এবং এই স্ট্র্যাটেজি সারা পৃথিবীতেই কিন্তু, আপনি অভ্য এরিয়াতে যদি আমরা আসি তখন দেখবেন যে এখানে যখন এরকম প্রফেসররা লেকচার দেয়, একটা প্রেজেন্টেশন দেয়, ইভেন 45 মিনিটের প্রেজেন্টেশন, বা আপনি যখন একটা রিসার্চ রিট্রিটে যাবেন যেখানে দিনভর বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বড় বড় রিসার্চার আসতেছে প্রেজেন্টেশন দিচ্ছে, তো সেখানে দিনের পর দিন কয়েকদিন ব্যাপী টানা প্রেজেন্টেশন চলতে থাকে, টায়ার্ড হয়ে যাওয়ার কথা এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে, অন টপ অফ দ্য একাডেমিক ডিসকাশন আরও বোরিং। তো ওনারা তখন, আমি প্রথম যখন এরকম একটা রিট্রিটে গেছিলাম 3 দিনের, মানে আই ওয়াজ আমেজ টু ফাইন্ড আউট যে আমি, আমার কাছে বোরিং অত বোরিং লাগতেছে না যতটা লাগা উচিত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খালি প্রেজেন্টেশন শুনে যেতেছি টানা 45 মিনিট করে। এটার একটা কারণ হচ্ছে তারা মিক্স আপ করে প্রেজেন্টেশনে একাডেমিক আলোচনার মধ্যে, একটু জোক করে, একটু গল্প করে, একটু, এবং এখানে আপনারা দেখবেন যে কোনো সিরিয়াস সেটিংয়ের মধ্যে, যে কোনো প্রেজেন্টেশনে, যে কোনো টকে, এখানকার বিদেশিরা সবসময় দেয় জোক অ্যাবাউট, ছোটোখাটো দু একটা দেয় অল থ্রু 1 or 2 জোক হিয়ার অ্যান্ড দেয়ার, এটা হচ্ছে তাদের কালচার, জিনিসটাকে লাইট রাখার চেষ্টা করে। সো এটা একটা ভালো জিনিস বরং, তো যে কারণে এরকম একটা দীর্ঘ আলোচনাতে, একটা দীর্ঘ কথাবার্তার মধ্যে দুই একটা জোক, ওয়াইড জোক করা, দুই একটা মজা করা, এবং ওনারা যেই জনগোষ্ঠী, ওনারা যেই সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ, সেখানে তো ওনারা জোক বললেও তো আপনার মতো খুব টার্সিয়ারি লেভেলের ডিপ জোক বলবে না, ওনারা খুব একটা লেইম একটা জোক, হয়তো আপনার দৃষ্টিতে লেইম একটা জোক, সস্তা একটা জোক বলে হাসাইতেছে, যেমন তাহেরি যেরকম বলে যে ডেলে দেই চা, ডেলে দেই, সবাই হাহা করে হাসতেছে। সো আপনি ওনাদের কাছ থেকে খুব ইয়ে লেভেলের, অ্যাডভান্স লেভেলের জোক আশা করে লাভ নেই, যেটা আমি করিও না, এবং ওনাদের এগুলো নিয়ে কিন্তু আমার আপত্তি নেই, সমালোচনা নাই, এবং আমি আই উড ডিফেন্ড যে এইরকম যে ডেলে দেই জোক করতেছে, তারপর যে কারণে তাহারিকে যখন ধরা হয়েছে আমি কিন্তু ফেসবুকে এটা পোস্ট দিয়ে প্রতিবাদ করছি যে কী কারণে তাকে ধরা হয়েছে, কী তার অপরাধ, কী সমস্যা আছে, কী করছে। সো বাংলাদেশে হচ্ছে এটা হচ্ছে সমস্যা, বাংলাদেশে একটা দেশ পুরোটা হইতেছে মব জাস্টিসের উপর চলে, খুন করে ফেলতেছে, ধর্ষণ করে ফেলতেছে, দিন দুপুরে কুপাইতেছে, পিটাইতেছে, কোনো বিচার হবে না। আর যদি মানুষ কোনো একটা ইস্যু নিয়ে কথা বলে, এটা যত লেম বিষয় হোক, যত নিরীহ বিষয় হোক, সেটা নিয়ে এমনভাবে ছাপাইয়ে পড়ে সরকার, রাষ্ট্র, মনে হয় যে নাকি বিশাল একটা ব্যাপার। সো ওয়াজের মধ্যে ওনারা যোগ বলে, আমার আমার একটা কমন সহজ থিওরি আছে যে কোনো একটা বিষয় ক্ষতিকর কি না, যদি ক্ষতিকর না হয় আমার কোনো ইস্যু নেই এটা, এই ব্যাপারে এটার ব্যাপারে আমি দ্বিমত থাকি, এটার এটা যত লেম হোক, যত ফাতরা হোক, আমি এটার দিকে আমি এইভাবে দেখি যে বিষয়টার মধ্যে কোনো ক্ষতিকারক দিক আছে কিনা, ক্ষতিকারক দিক আছে তা আমি এটা নিয়ে কথা বলবো, ক্ষতিকারক দিক নেই লেট ইট গো, আমি এটার সাথে একমত না হই, আমার এটা পছন্দ না হয় লেট ইট গো, লেম ফাতরা আই ডোন্ট কেয়ার, এটা তার কাছে ফাতরা, আমার কাছে ফাতরা হইতে পারে, আই ডোন্ট কেয়ার। সো এটা হচ্ছে আমার আমার কি বলবো রুল, এই ওয়াজে ওনারা যখন হাসি ঠাট্টা করেন, জোক করেন, লেম জোক করেন, অ্যাপারেন্টলি আই ডোন্ট হ্যাভ এন ইস্যু উইথ দ্যাট। আমার ইস্যুর জায়গাটা যেখানে সেটা হচ্ছে যে ওনারা এই
ওয়াজের মধ্যে এসে যে 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 কাজগুলা করেন, প্রথমত যেমন ওনাদের জ্ঞান গরিমার কথা যদি বলি, ওনারা হইতেছে গ্রামের যারা নিরক্ষর মানুষ তাদের জন্য ওনারা ঠিক আছেন, কারণ গ্রামের ওই নিরক্ষর মানুষ কিছুই জানে না, সেই তুলনায় ওনারা টুকটাক ইসলাম পড়াশোনা করছেন। টুকটাক বলতেছি কারণ পড়াশোনা করলেই সেটারে পড়াশোনা আমি বলবো না, ওকে ফাইন, অনেক জানা বোঝার ব্যাপার আছে, এনিওয়েজ পার্সপেক্টিভের ব্যাপার আছে, এনিওয়েজ উইজডমের ব্যাপার আছে। সো ওনারা পড়াশোনা ওই গ্রামের মানুষদের জন্য ওনারা যথেষ্ট পড়াশোনা করছেন, ওনারা যা বলতেছেন গ্রামের মানুষ এইগুলো কখনোই জানতে পারতো না যদি না ওনারা এসে বলতেন, যদি না ওনারা এসে প্রচার করতেন। সো ওনারা গ্রামের মধ্যে মানুষদেরকে যেটা বললাম যে এই আরেকটা অ্যাসপেক্ট যেটা বললাম যে গ্রামের মানুষগুলোর কিন্তু বিনোদনের কোনো উৎস নাই, তাদের আপনার মতো কমেডি শো বিদেশি কমেডি শোষণার সুযোগ নাই, আপনার মতো ফেসবুকে গিয়ে হইতেছে দেশি বিদেশি মিম দেখার সুযোগ নাই, তারপর হইতেছে ইউটিউবে গিয়ে হইতেছে দেশি বিদেশি ইয়ে দেখার সুযোগ নেই। আপনি একটা জিনিস দেখবেন যে এই যে যে কালচারের কথাটা সব বারবার বলি যে গ্রামের মানুষগুলো কীরকম পোশাক আশাক পরে খেয়াল করবেন, চকমকা জিন্স, চকমকা শার্ট, জড়ি দেয়া, তারপর হইতেছে চুমকি বসানো। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই এইগুলোরা কোত্থেকে বা কোত্থেকে শিখে, এই এইরকম ড্রেসআপ করে কিন্তু বাংলা সিনেমা হিন্দি সিনেমার নায়করা, চকমকা শার্ট, কালারফুল জিন্স, তারপরে জড়ি বসানো, চুমকি বসানো, যেগুলো যেগুলো এরা পরে, একদম নায়ক নায়িকারা যা করে হুবহু এইসব ড্রেসআপ এরা করে। এটার কারণ হচ্ছে এই যে একটা কালচার তৈরি হয়, এটার এটার এটা কেউ না কেউ তৈরি করতেছে। এই বাংলা সিনেমার নায়ক নায়িকারা যে এই ভাষায় যে এরকম করে সিনেমার ডায়লগ দেয়, দেখবেন যে আপনার গ্রামের ছেলে মেলেগুলো এরকম করে ডায়লগ দিতেছে, তারপরে প্রিমিয়ার প্রস্তাব দিতেছে এমনভাবে, মানে এদের লাইফটাই হইতেছে সিনেমা কেন্দ্রিক, বাংলা হিন্দি সিনেমা কেন্দ্রিক, এদের লাইফটা এরা ভাবে যে এটা 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 এটাও একটা সিনেমা। সো তাদের লাইফটা তাদের কালচারটা হইতেছে ওই রকম। একইভাবে এই হুজুররা ওনারা যেইভাবে ওনাদেরকে শেখান, যেভাবে ওনাদেরকে বোঝান, এদের ধর্মটাও ওই রকম ওইভাবে গড়ে ওঠে, যে কারণে আমি শুরুতে যে কথাটা বলছিলাম ওনাদের কাছে ধর্মটা যতটা না ধর্মের জায়গা তার চেয়ে বেশি একটা কালচারের জায়গা। অনেক আগে হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা হচ্ছিল যে এই বোরকা পরা নিয়ে গ্রামের মহিলাদের, তাই আমি বললাম আর কি ওকে যে এই যারা বোরকা পরে ঘুরতেছে এর মধ্যে 50% মানুষ পাট খেতে যায়, 50% মহিলা পাট খেতে হইতেছে গিয়ে প্রতিবেশীর সাথে নানান একাম কুকাম করে বেড়া, এদিকে কিন্তু বোরকা পড়তেছে। সো ওনাদের কাছে বোরকাটা কিন্তু ধর্মীয় একটা আবরণ না, এটা হইতেছে গ্রামের একটা পোশাক। আমরা যেরকম শার্ট প্যান্ট পরি বাসার বাইরে গেলে, ওনারা বাসার বাইরে গেলে বোরকা পরে বের হয়। গ্রামের একটা মানুষের হইতেছে বয়স 30-40 পার হইলে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, এটা কিন্তু ওনাদের জন্য একটা পোশাক, একটা বেশভূষা। এটা এটা কিন্তু ওনাদের জন্য যে ধর্মীয় অনুভূতির জায়গা, কারণ এরা কিন্তু ওদিকে দুই নাম্বারই করতেছে, ওদিক দিয়ে প্রতিবেশীর জায়গা জমি দখল করতেছে, ওজনে কম দিতেছে, মাইপিট, যত রকম শয়তানি দুই নাম্বারই আছে সব করতেছে, এদিক দিয়ে আবার পাঞ্জাবি পরে ঘুরতেছে, দাড়ি রাখতেছে, বোরকা পরে ঘুরতেছে। সো এদের কাছে এগুলো হচ্ছে একটা পোশাক, জাস্ট একটা পোশাক। এবং এদের এদের ধর্ম, এদের ইয়েগুলা এগুলা অনেকটাই কালচারাল, এবং এটার পেছনে অনেক বড় একটা অংশ ভূমিকা পালন করা হইতেছে আমাদের গ্রামের হুজুররা যারা ওয়াশ করেন এন্ড অল। তো যেই কারণে আমি এই অংশটা আমি ওনাদের আই গেট ইট এবং আমি সমর্থন করি যে এই হুজুররা হইতেছে গ্রামের এই মানুষগুলো যারা পড়াশোনা নাই, ওনারা তার বই পড়ে ইসলাম জানতে পারবে না, রাইট? ওনারা তার এখন ইদানিংকালে ইউটিউব আসছে, সো এই হুজুররা বই পুস্তক পড়ে টুকটাক ইসলাম জানতেন, জানেন, বোঝেন, সেটাই এই কনভে করেন গ্রামের মানুষদের কাছে। সো এই পর্যন্ত আমি বুঝি বাংলাদেশের প্রেক্ষাপটে, গ্রামের প্রেক্ষাপটে ওয়াজের প্রয়োজনীয়তা, তারপর একটু মানুষ সারাদিন টায়ার্ড থাকে, কোনো বিনোদনের উৎস নাই, রাতে একটু বাসায় আসে, তারপর ওয়াজে যায়, গিয়ে বসে এখানে একটু হাহা হিহি করে, একটু মজা টজা করে, হাসি ঠাট্টা করে, হুজুররা পাশাপাশি একটু ইসলামের কথা বলে, সো ফাইন। ইস্যুসটা যেইখানে সেটা হচ্ছে যেটা বললাম যে আপনি যখন একটা আদর্শের জায়গা থেকে আসবেন, যখন আপনি মানুষকে একটা একটা আদর্শ প্রচার করতেছেন, তখন সেইখানে আপনার বারটা হায়ার হইলো। আমি যেটা বললাম যে ওনারা যেহেতু গ্রামের মানুষ নিয়ে ডিল করেন, এবং যারা ডিল করেন তাদের নিজেদেরও যেহেতু পড়াশোনা বা সেই সভ্যতা জ্ঞান সেই ততটা নাই, ওনারা নিজেরাও গ্রামের থেকেই বড় হয়ে উঠে আসছেন, সো ওনাদের জন্য ওই হায়ার বারটাকে আমি নামায় আবার আপনাদের এই পর্যন্ত আমি রাজি আছি নামায় আনতে, যে ওনাদের জন্য না হয় হায়ার বার সেট করলাম, ওনাদের জন্য বারটা একটু নিচে রাখলাম। আপত্তি যেখানে এসে আর কম্প্রোমাইজ করার সুযোগ নাই, এই জায়গাটা হইতেছে যখন ওনারা মিথ্যা বলেন, যখন ওনারা ওনাদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ধর্মকে বিকৃত করে ফেলেন, যখন ওনারা ওনাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা জনগোষ্ঠীকে এরকমভাবে গড়ে তোলেন, একটা একটা হেটফুল জনগোষ্ঠী গড়ে তোলেন, ওনারা মহিলাদের বিরুদ্ধে সবসময় নেতিবাচক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, তারপর বিধর্মীদের ব্যাপারে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু পিটিয়ে, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে যারা সংখ্যালঘু এদেরকে পিটিয়ে মেরে ফেললে আপনার গ্রামের একটা মানুষের কোনো ধরনের পরিতাপ থাকবে না, কারণ এরা এরা কনভিন্স যে এরা এরা হইতেছে এরকম কাফের মেরে ফেললে কোনো সমস্যা নাই, এরকম কী জানি বলে, তারপর হইতেছে বিল গেটস হইতেছে টিকটিকি, যেহেতু কাফের, যেহেতু এরা মুসলমান না, সুতরাং বিল গেটস টিকটিকি এটা শুনে কিন্তু এই এখানকার মানুষ কারোর মাথায় এটা আসবে না একবার
যে বিল গেটস এত একটা ভালো মানুষ, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তার সবকিছু ব্যয় করতেছে মানুষের স্বার্থে, ইয়ের বিভিন্ন গরিব দেশে পাঠিয়ে দিতেছে, তার পকেটের টাকা সব সে দান করে দিতেছে, ইভেন বাংলাদেশেও হয়তো অনেক ইয়ের প্রজেক্টের মধ্যে বিল গেটসের টাকা আছে। যাদের যারা এখানে বসে বসে বিল গেটসকে হিট করতেছে, এদের জন্যই, এদের জীবনের মান উন্নত করার জন্যই বিল গেটস তার সারা জীবনের পরিশ্রমের টাকা পয়সা খরচ করে দিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াইতেছে, কিন্তু এরা বসে বসে এখানে বিল গেটসকে হিট করতেছে কেন? কারণ ওই যে কাফের হলে হিট করতে হবে। এখন ওনার এই এই চিন্তাভাবনাগুলো ওদের মাথা আসে কোথেকে, এই হুজুরাদের মধ্যে এটা ছড়াইছে। তো বিলগেটস বাংলাদেশে থাকে না, বিলগেটস এফেক্টেড হইতে যেতেছে না ওনাদের চিন্তাভাবনা দ্বারা, কিন্তু এখানকার যে একটা সংখ্যালঘু, যে একটা হিন্দু বা অন্য ধর্মের যে, সে কিন্তু তাদের এই হিটফুল হিটট্রিট দ্বারা এফেক্টেড হইতেছে। কোনো একটা দাঙ্গা, এই যে দাঙ্গা হয় ভারত বাংলাদেশের মতো দেশগুলোতে, কেন হয় এই এই বাট এইসব ঠাকুর মাকুর এই আমাদের দেশের এইসব হুজুর টুজুর, ওনারা এমন একটা ভাষা, এমন একটা প্রচার প্রচার, এমন একটা পরিবেশ তৈরি করে রাখেন, এবং এটা এটা ওনারা কিন্তু অনেক একটা বিশ্বাসের জায়গা থেকে ওনারা বিশ্বাস করেন, এবং ওনারা এটা নানানভাবে জাস্টিফাই করবেন যে আমাদের ধর্মে বলা আছে যে কি জানি বলে ইহুদি হইতেছে মাইরা ফেলো, যাক সেই বিতর্কে যাবো না, কখন কী প্রেক্ষাপটে কেন বলা হয়েছিল, কিন্তু ওনারা ওনাদের উইজডম দিয়ে হুজুর, ওনাদের জ্ঞান গরিমা বুঝ দিয়ে ওনারা একটুকু বুঝছেন যে ইহুদি মাইরা ফেলতে হবে। সো ওনারা হইতেছে এইগুলো প্রচার করেন, নারী বিদ্বেষী কথাবার্তা, একটা যে সারাটা দিন পুরুষের কোনো কোনো পুরুষ নিয়ে জীবনে শুনবেন না যে একটা ওয়াজের মধ্যে পুরুষরা না কী কী করে এগুলো নিয়ে, নারীরা শয়তানের লাকড়ি, তারপর নারীদেরকে এই করতে হবে, নারীদেরকে ওই করতে হবে। এবং খেয়াল করবেন যে বাংলাদেশের বেশিরভাগ নারীরা হুজুরদেরকে দেখতে পারে না পুরুষদের তুলনায়, কেন? কারণ তারা রিসিভিং এন্ডে আছে, হুজুররা সারাদিন তাদেরকে ভিক্টিমাইজ করে। সো সেটা বললাম, আমি ওনারা যদি সেখানে বসে ইসলাম ধর্ম প্রচার করতেন, হাসি ঠাট্টা হাস্যরস করে প্রচার করতেন, আই ডোন্ট হ্যাভ এন ইস্যু উইথ দ্যাট। কিন্তু ইস্যুস হচ্ছে ওনারা সেইখানে বসে সমস্যা, ক্ষতির কারণ হইতেছেন, একটা মানুষদেরকে একটা একটা ভুল সংস্কৃতি গড়ে তুলতেছেন সেইখানে, এবং এবং এটার একটা সিরিয়াস সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এটার সিরিয়াস পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে। যে যেমন ইয়ে বলতেছিলেন, একজন বলতেছিলেন যে কুকুরের হইতেছে এতগুলো বাচ্চা হয়, তাদের তো সিজার লাগে না, মহিলাদের কেন সিজার লাগবে? তারপর হচ্ছে যে উদাহরণ দিতে পারবো না, আপনারা সবাই জানেন, ফেসবুকে দেখতেছেন হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, যা হোক এখানে স্পেসিফিসিটিটা মুখ্য না। তো এইটা হচ্ছে ইস্যুস, এই যে যেমন ওই যে আমাদের শফি হুজুর, তারপর উনি বলতেছেন যে স্কুল কলেজ হইতেছে জিনার আখড়া, জেনার আখড়া, তারপর হইতেছে গার্মেন্টসের মেয়েরা হইতেছে যে জেনা করে টাকা পয়সা ইনকাম করে। আপনাদের কাছে যদি মনে হয় যে কথাগুলো আমি বাড়াইয়া বলতেছি বা এরকম কি কেউ বলতে পারে নাকি, আপনারা গিয়ে দেখতে পারেন, আমি ফেসবুকে শেয়ার দিচ্ছি, কারণ মানুষ বিশ্বাস করতে চায় না, যখন রিপিট করি তখন মনে হয় যে এরকম কথা কেউ বলতে পারে, হ্যাঁ বলতে পারে। তো উনি বলছেন যে গার্মেন্টসের মেয়েরা হইতেছে জিনা করে টাকা পয়সা ইনকাম করে, এগুলো হারাম উপার্জন হবে, অথচ এই এই গার্মেন্টসের মেয়েগুলোকে মানে এটা কিন্তু কখনো বলে না যে গার্মেন্টসের ছেলেগুলো জিনা করে টাকা কামাই করে, সে গার্মেন্টসে যাইতেছে নারী পুরুষ মিক্স হইতেছে, মিক্স আপ হইতেছে, দুইজনেরই হইতেছে, কিন্তু এটা ওনারা কখনো কোনো পুরুষ নিয়ে কোনো ছেলে নিয়ে ওনাদের খালি মেয়েদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে, কি একটা বিদ্বেষের জায়গা। অথচ এই মেয়েগুলো কিন্তু বাধ্য হয়ে বাংলাদেশের গ্রামের বেশিরভাগ আপনি কাজের মহিলা দেখবেন, এদের জামাই নাই, জামাই ছেড়ে দিয়ে চলে গেছে, মায়ের ধুর করে, এই করে সেই করে। সো এইগুলা এরা বাধ্য হয়ে, এরা কিন্তু আমাদের যে তথাকথিত আমরা যে বলি নারীবাদী, এরা কিন্তু নারীবাদী না গ্রামের মানুষরা, এরা কিন্তু কোনো নারীবাদ নাই, এরা মায়ের খেয়েও সংসার করতে চায়, মায়ের খেয়েও সংসার করার চেষ্টা করে, তারপরও টিকতে পারে না, তারপরও দেখা যায় যে জামাই ভেঙে গেছে অথবা জামাই আর ভরণ পোষণ দিচ্ছে না বউ বাচ্চার, এগুলো করতেছে। তো এই অবস্থায় এই মেয়েগুলো, এই মহিলাগুলো হইতেছে গার্মেন্টসে কাজ করে কোনো রকমের বেঁচে থাকার জন্য, স্পেশালি বাচ্চাটাকে পালার জন্য, বাচ্চাটাকে বড় করার জন্য। আর এদের ব্যাপারে হইতেছে সুফি হুজুররা কথা এভাবে কথা ছড়ান যে এরা এরা জিনা করে, এরা হইতেছে যে টাকা কাম করে, এগুলো হারাম ইনকাম এগুলো। তো এই গ্রামের মানুষরা যারা ওয়াজ শুনতেছে, এদের কিন্তু এই মহিলাদের প্রতি, নারীদের প্রতি আরও বিরূপ মনোভাব গড়ে উঠছে, আরও বিতৃষ্ণাপূর্ণ মনোভাব গড়ে উঠতেছে, এবং এরাই ভাবতেছে এদের কলিগদেরকে, এগুলো নিজের কিন্তু সব দুই নম্বরের মধ্যে আছে, কিন্তু জাজ করতেছে এর কলিগ যে মেয়েগুলো কাজ করে যে এগুলো তো সব হারাম ইনকাম করস্তরা, হ্যাঁ, এবং এদেরকে কোনো মানুষ বলে জ্ঞান করবে না, এরা তো ধর্মের মধ্যে নাই, মানে ওরা খুব ধর্মের মধ্যে আছে কিন্তু মেয়েগুলো ধর্মের মধ্যে নাই, হুজুর যেভাবে বলছে, এবং হুজুরা তো সবসময় মেয়েদেরকে নিয়ে কথা বলে, ছেলেদেরকে নিয়ে তো আর কথা বলে না। সো এই যে বাংলাদেশের যে অসভ্যতার কালচার, যেমন অসভ্যতা নিয়ে আমি যখন কথা বলি, আমি কিন্তু সবসময় শিক্ষিত জনগোষ্ঠী নিয়ে কথা বলি, এই ডিস্টিংশনটা অনেকে বোঝেন না, আমি অনেকবার এটা ক্লিয়ার করছি, যারা আলোচনাগুলো শুনেন নাই, মিস করে গেছেন, তারা বোঝেন না যে আমি কী নিয়ে কথা বলি। আমি যখন বাংলাদেশের অসভ্যতা নিয়ে কথা বলি, আমি গ্রামের অশিক্ষিত নিরক্ষর সুবিধাবঞ্চিত মানুষদের অসভ্যতা নিয়ে কথা বলি না, আমি বাংলাদেশের শিক্ষিত প্রিভিলেজ সম্প্রদায়ের অসভ্যতা নিয়ে কথা বলি। এখন আমি যদি আসি সেটা একটা প্রাসঙ্গিক এই প্রসঙ্গে বলছি, গ্রামের মানুষের যে অসভ্য আচরণগুলো, এই অসভ্য আচরণগুলোকে ফিউয়াল করে এই হুজুররা, এই অসভ্য মানসিকতাগুলোকে, এই এই ইয়েটাকে, এই বাবলটা তৈরি করে এই হুজুররা, কারণ এদের শিক্ষক গ্রামের মানুষদের ম্যাস মানুষদের শিক্ষক, এই হুজুর ছাড়া আর কোনো শিক্ষক কিন্তু নাই, আর একটা বয়সের পর স্কুল কলেজ বাইরে বের হয়ে আসার পর। এবং যেটা বললাম, সবচেয়ে ভয়ের জায়গা হইতেছে, এরা যখন নীতি আদর্শের জায়গা থেকে এই জিনিসগুলো বলে, তখন মানুষ একটা অপরাধ করার সময় খারাপ অপরাধ বোধ হবে না, তারা ভাবে তারা রাইট কাজটাই করতেছে, তারা ভাবতেছে কাফের মেরে ফেলা ঠিক আছে, তারা ভাবতেছে হিন্দুদেরকে ঘৃণা করা ঠিক আছে, তারা ভাবতেছে নারীদেরকে ইনফেরিয়র হিসেবে দেখা ঠিক আছে, অত্যাচার করা ঠিক আছে,
তাদের কাছে তখনই জিনিসটা জাস্টিফাইড হয়ে যায় তাদের দৃষ্টিতে। তো এটা একটা অ্যাসপেক্ট নিয়ে বললাম, কথা বললে অনেক লম্বা কথা হয়ে যাবে। এটা হচ্ছে ইস্যুস এই হুজুরদেরকে নিয়ে, যেই কারণে ওনাদেরকে ইলিজিটিমেট করার জন্যে ফেসবুকে যখন আমরা ফান করি, যেমন জোরে কন ঠিক কিনা, তারপর জোরে বললাম সুবহানাল্লাহ, এই এই কথাগুলো নিয়ে যখন মক করা হয়, বা আমরা অনেক সময় মক করি, আমি অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে মক করি না যে আমি এই কথাগুলোকে সাপোর্ট করতেছি না, একটু মজা করা, এটা বললাম ইনোকিউয়াস হার্মলেস ফান, আমি আমার এটার সাথে কোনো দ্বিমত নাই। জোরে কন ঠিক কিনা, ওই এরপর মাশাল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ বলেন, এই চিল্লা চিল্লি করা, এগুলো নিয়ে আমার কোনো ইস্যুস দেখেন। তো এগুলো নিয়ে ফান করি কেন? কারণ ওনাদেরকে ডিলেজিটিমাইজ করার জন্য, কারণ ওনারা এখানে যেভাবে সে যা করতেছেন এটার একটা ভয়াবহ ক্ষতির দিক আছে, এবং এবং হইতেছে যে বাংলাদেশের মতো দেশে এত এত বিশাল একটা জনগোষ্ঠী, এদেরকে কিন্তু হুজুরা যা বলে ডাক দিবে তাতেই নেমে পড়বে। নাও ভালো দিক, শেষ মুহূর্তে সে একটু কিছু পজিটিভ কথা বলি, সেটা হচ্ছে যে যেমন রিসেন্টলি ওই যে আজাহারি কি নাম ওনার পুরা নাম, যা হোক, উনি আমি ওনার কিছু ওয়াস্টস ফলো করছি, ওনাকে আমি দেখছি কিছু লেম কথা বলতে। যেমন উনি একটা ওয়াস্টে দেখছিলাম কি জানি রুহ নিয়ে কথা বলতেছেন, বিজ্ঞানীরা কী কী গবেষণা করছেন, রুহের ওজন টোজন মাপছেন কি কী জানি। তো আমি উনি প্রথম থেকে যখন জনপ্রিয় হন তখন ওনার এরকম একটা ভিডিও আমার সামনে পড়ায় ওনাকে ডিসমিস করে দিয়েছিলাম যে বুঝছি এও সেই মাল। কিন্তু পরে দেখলাম যে না, আসলে উনি ওনাকে মনে হয়েছে যে উনি আসলে লেম কথা বলেন না, অ্যাটলিস্ট আমি আর আমার সামনে আর কখনো পড়ে নাই। এবং ওনাকে ওনার মতো মানুষ উঠে আসার দরকার আছে কেন এই 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 কালচারটা পরিবর্তন করার জন্যে? উনি কিন্তু একটু শালীন ভদ্র বেশভূষা, একটু রুচি সম্পন্ন, ওনার হাত থেকে পা পর্যন্ত, চোখ থেকে যে সানগ্লাস পরেন থেকে, এভরিথিং রুচি সম্পন্ন ওনার। সো গ্রামের মানুষজন যারা গ্রামের হুজুর, যারা গ্রামের ওয়াজ করেন, এনাদের মধ্যে কিন্তু ওই রুচির ছাপটা দেখা যায় না, যেটা বললাম যে ওনারা গ্রামের মানুষজনের মধ্যে কিন্তু পোশাক আশাক চলাফেরা এগুলো সব বাংলা সিনেমা দেখে বড় হয়েছেন, এবং ওনাদের একটা কালচারাল ড্রেস আপ আছে। সেই কালচারাল ড্রেস আপ যেরকম বললাম যে পাঞ্জাবি পরা, দাড়ি রাখার একটা স্টাইল আছে, সবাই স্টাইলেই চলে। সো এই হাজার বছরের চলে আসা গ্রাম্য স্টাইলটার বাইরে এসে উনি একটু রুচিশীল, এখানে আপনি ডিবেট করতে পারেন কোনটা রুচিশীল কোনটা রুচিশীল না, আমার দৃষ্টিতে একটু রুচিশীল পোশাক আশাক পরা, একটু রুচিশীল ভাষায় কথা বলা, একটু রুচিশীল সাবজেক্ট নিয়ে কথা বলা, একটু ফাত্রা সাবজেক্টগুলো নিয়ে কথা না বলা, একটু একটু গ্রামাটিক্যালি কারেক্ট ইংরেজি বলা। সো এই জিনিসগুলো হইতেছে কি আপনার আপনার ওয়াজের এখন যে একটা অবস্থা, এই 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 ইয়েটাকে চেঞ্জ করবে আস্তে আস্তে, কিছু আস্তে আস্তে কালচারটা চেঞ্জ হবে ওনাদের মাধ্যমে একজন দুজন উঠে আসলে। সো উনি হয়তো পারফেক্ট না, আমার দৃষ্টিতে হয়তো পারফেক্ট না, আমি আমার স্ট্যান্ডার্ডে ওনাকে বিচার করি না। আমি কথাটা আমাকে দিয়ে কেন বললাম, কারণ আমার জায়গাতে যারা আছেন, আমার মতো অবস্থানে যারা যারা একটু পড়াশোনা করছেন একটু, আপনারা যদি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করতে যান তাহলে আপনি একজন হুজুর পাবেন না যে আপনার স্ট্যান্ডার্ড ফুলফিল করে। সো ওই স্ট্যান্ডার্ডটা সেট করা উচিত না। ওনারা ওনাদের জায়গা থেকে, এই যে আজহারি আছেন, তারপর ইভেন আমি দোর হোসেন সাইদির কথা বলবো, যদিও ধর যদিও তার গেলাম না, উনিও কিন্তু কম্পারেটিভলি রুচিশীল পোশাক আশাক পরতেন, কথাবার্তার মধ্যে লিমনেসটা কম ছিল, আমি সব জায়গায় একমত না কিন্তু লিমনেসটা কম ছিল, এবং ফাত্রা কথাবার্তা কম বলতেন। সো এইরকম সাইদি আজহারি এরকম যদি দুই চারজন করে উঠে আসেন, যেটা বললাম ওনারা আমার আপনার এক্সপেকটেশন হয়তো ফুলফিল করবেন না, যারা মাস্টার্স পিএইচডি করে বসে আছেন আপনার এটা বোঝা উচিত যে আপনার এক্সপেকটেশনটা ফুলফিল করা জরুরিও না, এবং ওনারা ওনাদের জায়গা থেকে ফুলফিল করতে পারার কথাও না। কিন্তু বর্তমানে যে অবস্থা বিরাজ করে সেই অবস্থা থেকে যদি ওনারা বেটার কিছু করতে পারেন, বেটার কিছু দেন, ওভারনাইট চেঞ্জ আশা করে লাভ নাই, ওভারনাইট চেঞ্জ হবেও না। এবং বাংলাদেশে যতদিন পর্যন্ত আপনি টোটাল আর্থসামাজিক প্রেক্ষাপট পরিবর্তন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি চাইলেও ওয়াজ বন্ধ করে দিতে পারবেন না, চাইলেও ওয়াজের ভাষা চেঞ্জ করে ফেলতে পারবেন না, চাইলেও ওয়াজের ন্যারেটিভ চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আস্তে আস্তে যদি এরকম কিছু মানুষ উঠে আসে, তাইলে যেটা হবে যে এই যে ওয়াজের মধ্যে যে নারী বিদ্বেষ, কাফের বিদ্বেষ, তারপর হইতেছে ফালতু কথাবার্তা, ফাত্রা কথাবার্তা, এই এই জিনিসগুলোর পরিমাণ যদি আস্তে আস্তে কমে আসে, এরকম আরও মানুষ যদি উঠে আসেন, তাহলে ওয়াজের কালচারটা চেঞ্জ হবে, ন্যারেটিভটা চেঞ্জ হবে, ভাষাটা চেঞ্জ হবে, মানুষের এক্সপেকটেশনটা চেঞ্জ হবে। এবং এগুলো যেটা বললাম ওভারনাইট চেঞ্জের জিনিস নিয়ে, এগুলো দীর্ঘ সময়, জেনারেশনস আফটার জেনারেশনস সময় লাগে উঠে আসতে। সো এখন আজহারিকে দেখে যদি আরও একজন উঠে আসতে চান এরকম যে আমি কোনো নারী বিদ্বেষ ছড়াবো না, ওয়াজের মধ্যে ফালতু ফাত্রা কথা বলবো না, ফেক সায়েন্স ছড়াবো না, কাফের বিদ্বেষ ছড়াবো না, বা কাফের বলতে সে বিধর্মী বিদ্বেষ, বিধর্মী মানে নন ইসলাম নন মুসলিম বিদ্বেষ ছড়াবো না, এই 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 সিম্পল জিনিসগুলো যারা মেনটেন করতে পারবেন, আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাম, এবং আমার পুরো সাপোর্ট থাকবে তাদের প্রতি। আপনারা ওয়াজ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়াজের দরকার আছে, এই মানুষগুলো জানার বোঝার একটাই রাস্তা ধর্ম যুটুক জানা বোঝার এদের চেষ্টা, সেই যেই জায়গাটা ফুলফিল করার একটাই জায়গা বাংলাদেশে এই ওয়াজগুলো। সো ওয়াজ তুলে বাংলাদেশের মতো দেশে ওয়াজ তুলে দেওয়ার কারণ আমি দেখি না, সুযোগ দেখি না, এটার প্রয়োজন আছে, কিন্তু এটাকে সঠিকভাবে হওয়াটাই হইতেছে আমাদের সবার উদ্দেশ্য হওয়া উচিত।